আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো যারা যারা এবছর ক্লাস টু থেকে ক্লাস থ্রিতে উঠেছ তাদের জন্য আমাদের পরিবেশ বইটা পড়ানো শুরু করলাম দেখো এর আগে ক্লাস টুয়ে তোমরা একটাই বই পড়েছ আমার বই ওই আমার বইয়ের মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি পরিবেশের কিছু কিছু ওর মধ্যেই ছিল এবার থেকে তোমাদের বইগুলো আলাদা হয়ে যাচ্ছে তাহলে চলো একটু ক্লাস থ্রির বইগুলোর সঙ্গে পরিচয় করে নিই আজকে করবো আমাদের পরিবেশ দেখো বইটা যদি হাতে পেয়ে থাকো দেখতে পাবে এরকম আমাদের পরিবেশ বইটা দেখতে চলো একের পর এক পাতা উল্টে যাই আমরা দেখে যাই বইটা কেমন দেখতে হয় ঠিক আছে এইভাবে উল্টোতে উল্টে তোমরা একসময় চলে আসবে এর সূচিপত্রে দেখো সূচিপত্রে কোথায় কি রয়েছে কোন পাতায় কি পড়া রয়েছে এটা তোমরা দেখতে পাবে তারপরে আমরা সরাসরি পড়ার মধ্যে ঢুকে যাবো তার আগে এই বিষয়টি আবার বলে রাখছি প্রত্যেকে নিজের নিজের বইয়ে নিজের নাম মায়ের নাম বাবার নাম রোল নাম্বার বিদ্যালয়ের নাম বাড়ির নাম্বার রাস্তার নাম গ্রাম শহরের নাম আর জেলার নাম অবশ্যই লিখবে এগুলো তোমাদের জানা একান্তই দরকার তারপরে দেখো আমরা পড়ায় ঢুকে যাচ্ছি প্রথম পাতা উল্টা দেখতে হবে রকম শরীর সম্পর্কে কিছু বলা রয়েছে দেখতে পাচ্ছি একটা ছবি রয়েছে অনেক ছেলে মেয়ে সেখানে খেলা করছে কেউ বল খেলছে কেউ ক্রিকেট খেলছে কেউ দড়ি কেউ দক্ষা খেলছে না। কেউ আবার লুকোচুরি খেলছে নানা রকম ছেলে মেয়েরা নানা রকম খেলা খেলছে দেখি এবার পড়াটার মধ্যে ঢুকে যাচ্ছি পড়ায় বলছে রোজ বিকেলে নানা খেলা দেখি কী পড়া আছে একটুখানি ভালো করে পড়ে দেখতে হবে তো দেখো ক্লাসে এসে দিদিমণি বললেন কাল বিকেলে কি কী খেলা হলো আমরা সবাই বিকেলবেলা নিশ্চয়ই খেলি কে কী বিকেলবেলা খেলেছে সেটা জিজ্ঞেস করছি দিদিমণি বিমল হেসে বললো আমি ফুটবল খেলেছি দিদি বললো জানেন দিদি ও খুব ভালো খেলে ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি খুব ছুটতে হয় দেখো নীল রঙের যে লেখাগুলো রয়েছে এটা দিদিমণি বলছে কি বললেন ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি হয় খুব ছুটতে হয় হামিদ বলল দিদি আমরা ক্রিকেট খেলেছি রিনা বলল ক্রিকেট খেলাতেও হাত ও পা দুয়ের কাজ হয় তাই না দিদি তখন দিদি বলছে ব্যাট বল করা রান নেওয়া ফিল্ডিং করা সবেতেই হাত ও পায়ের কাজ হয় বিনা বলল আমি এক্কা দক্ষা খেলেছি এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয় পায়ের পাতা গোড়ালি হাঁটু সবই কাজ হয় তাহলে অনিমা বলল তবে লুকোচুরি খেলতেও খুব ছোট্ট হয় সাবিনা বললো আমি রোজ স্কিপিং করি তাতে পুরো শরীরের কাজ হয় নিশ্চয়ই স্কিপিংয়ে আঙুল কবজি কুনুই কাঁধ সবচেয়ে বেশি কাজ হয় তাছাড়া পায়ের কাজ তো আছেই তাহলে আমরা কি দেখতে পেলাম এই যে বিভিন্ন রকম খেলা বিভিন্ন রকম খেলা খেলতে গেলে শরীরের কোনো না কোনো অংশ কাজ করে কখনো হাত কাজ করছে কখনো পা কাজ করছে কখনো কোন কাজ করছে তো আমরা যদি দু নম্বর পাতায় যাই তাহলে আমরা জানতে পারবো এখানে বিভিন্ন রকম ছবি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ অনেক ছবি দেওয়া আছে এবার কোনটা কিসের ছবি তোমরা নিশ্চয়ই জানো দেখো প্রথমটা হচ্ছে হাতের ছবি হাতের সাহায্যে আমরা কি কাজ করতে পারি তোমরা প্রত্যেকেই জানো দেখো আমি লিখে দিয়েছি তোমরা পড়ে নেবে ভালো করে বুঝে যাবে ও হাতের সাহায্যে আমরা খাবার খাই কোনো জিনিসকে ধরতে পারি খাবার খেতে আমাদের হাত লাগে সবাই জানো আর কোনো জিনিসকে ধরতে গেলেও আমাদের হাতের প্রয়োজন হয় তারপর দেখো আঙুল আঙুল দিয়ে আমরা কি করতে পারি আঙুল দিয়ে আমরা পেন ধরতে পারি বা আঙুল দিয়ে আমরা কলম ধরতে পারি আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তারপরে কী আছে দেখো তারপরে আছে কবজি হাতের কবজি সবাই দেখো নিজের হাতের কবজিটা কেমন দেখতে কবজির সাহায্যে আমরা কী করতে পারি হাতের মুঠোকে ইচ্ছে মতো এদিক ওদিক নাড়াতে পারি কবজি না থাকলে হাতের মুঠো নাড়ানো যেত না তারপরে ছেড়ে দেখো নোখ নোকের সাহায্যে কী করতে পারি নোকের সাহায্যে আমরা আঁচড় কাটতে পারি তারপরে কুনুই কুনুয়ের সাহায্যে কী করতে পারি কুনুইয়ের সাহায্যে আমরা হাতকে ইচ্ছে মতো ভাঁজ করতে পারি কুনি না থাকলে তো হাতকে ভাঁজ করা যেত না আরও ওপরে ওঠাই দেখি কি ছবি আছে দেখো হাঁটুর সাহায্যে আমরা কি করতে পারি পাকে ভাঁজ করতে পারি কুঁড়ি যেরকম হাতকে ভাঁজ করতে পারে হাঁটু সেরকম পাকে ভাঁজ করতে পারে পায়ের পাতা কি করে গোটা শরীর ওজন বহন করে আর গোড়ালি একাদক্কে খেলতে আমাদের কাজ করে আশা করি বোঝা গেছে এবার আমরা পরের পাতায় চলে আসবো পরের পাতায় কি রয়েছে দেখো ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা রিনা বলল দিদি গতকাল আমরা কিন্তু কাবাডি খেলেছি অনিয়া বলল ওর দম খুব ও যে দলে থাকে তারাই যেতে সীমা বললো ও মিনমিন করে কাবাডি কাবাডি বলে শোনা যায় না দম নিয়ে নিচ্ছে কি নিচ্ছে না বোঝা যায় না বিশু হেসে বললো এই নিয়ে খুব ঝগড়া হয় সীমা বলে তুই দম নিয়েছিস রিনা মানে না রিনা বললো অন্যেরা তো বলে না ও কম শোনে আমি তাহলে কি করব দিদিমণি জানতে চাইলো কি কারণে কানে শোনার অসুবিধা হয় জানো দিলীপ বলল কান বুঝে গেলে শুনতে অসুবিধা হয় কানে ময়লা জমার কথা তোমরা শুনেছ নিশা বলল হ্যাঁ দিদি কানে খোল জমে কান বুঝে যায় ঠিক বলেছ কান পরিষ্কার করতে হয় তবে সাবধানে কান পরিষ্কার করতে হবে কানে ভেতরে একটা পাতলা পর্দা আছে কোথায় দিদি দেখা যায় না তো একটু ভেতরে আছে তবে আঘাত লাগলে কিন্তু খুব মুশকিল দিলীপ বলল আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয় ভালো করেন কানের ময়লা পরিষ্কার করে নেওয়ার সময় বড়দের সাহায্য নেওয়া অবশ্যই ভালো দেখো এগুলো পড়লে হবে না তোমরা তোমাদের জীবনে এগুলোকে ব্যবহার করবে শুধু পরীক্ষায় নম্বরের জন্য পড়ানো নয় জীবনে ব্যবহার করার জন্য তোমাদের পরিবেশ পড়ানো হচ্ছে দেখি পরে কি বলেছে পরে একটা ছক দিয়েছে ছকটা আমাদেরকে পূরণ করতে হবে দেখি কী দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি দেখো আমরা নাক দিয়ে শ্বাস গ্রহণ করি সবাই আমরা জানি শ্বাস নিলে শরীরে কোন অংশ ফুলে ওঠে শ্বাস নিলে শরীরে ফুসফুস ফুলে ওঠে অনেকে বুক বলতে পারে হ্যাঁ শরীরে আমাদের বুক ফুলে ওঠে কথা বলার সময় শরীরে কোন কোন অংশ কাজ করে কথা বলার সময় আমাদের জীব কাজ করে এই যে আমার কথা বলছি আমার জীবটা নড়ছে আমার ঠোঁটটা নড়ছে আমার গলা কাঁপছে তখন কথা বলার সময় এইগুলো কাজ করে কান ছাড়া মুখে আর কোথায় কোথায় নোংরা জমে বলতো মুখে আর কোথায় নোংরা জমে কান ছাড়া কান ছাড়া মুখে আমাদের চোখের কোণে নোংরা জমে নাকের ভেতরে নোংরা জমে এগুলো অবশ্যই আমাদের নিয়মিত পরিষ্কার করা দরকার দেখো পরে কি আছে খুব ভালো জিনিস আছে পরে দেখো রয়েছে হাত গা হাত পায়ের যত্ন রিনা বললো দিদি খেলতে খেলতে আঙুলের নখের নিচে খুব ময়লা জমে আমিনা বলল নখ পরিষ্কার করা সহজ প্রথমে নীল কাটা দিয়ে নখ কাটবি তারপরে সাবান দিয়ে ধুয়ে নিবি দিদি বলল ঠিক বলেছ সাবান লাগাবে তারপর নখগুলো একটু ঘষে নেবে রিনা বললো দিদি নীল কাটার কথাটা ইংরেজি তাই না হ্যাঁ নীল তো হলো নখ আর কাটার মানে যেটা দিয়ে কাটা হয় দিদি বললো ব্লেড দিয়েও নখ কাটা যায় রিনা বললো তা যায় তবে খুব সাবধানে কাটতে হয় নইলে আঙুল কেটে যেতে পারে আমার ঠাকুরদা নরুন দিয়ে নখ কাটে দেখো এটা নখ কাটা অনেকগুলো যন্ত্রের কথা বলা হচ্ছে কেউ বলছে ব্লেড কে বলছে নেলকাটার কে বলছে নরুন ঠিক আছে তোমরা যখন নখ কাটবে তখন অবশ্যই বড়োদের সাহায্য নেবে আচ্ছা কান আর নখ ছাড়া গায়ের কোথায় কোথায় নোংরা জমে অসীম বলল হাতে পায়ে গায়ের চামড়ায় যেখানে ভাঁজ থাকে সেখানেই নোংরা জমবে একদম ঠিক কথা তোমরা দেখো যা চোখের চোখ দেখায় যেখানে চোখ যায় না সেখানেও নোংরা জমে পিঠে ঘাড়ের পেছনে কুনুয়ে জমে পায়ের পাতায় নোংরা জমে শীতকালে পায়ের পাতায় নোংরা হলে খুব মুশকিল পায়ের চামড়া ফেটে যায় গোড়ালেতেও নোংরা জমে শীতকালে সাবান দিয়ে ওই সব জায়গাগুলো পরিষ্কার করতে হবে দীপক বলল সাবান মাখার পর ধুতে হয় তারপর ভিজি চামড়া দিয়ে হাত ঘষতে হয় তাহলে চামড়া পরিষ্কার হয়ে যায় জুলেখা বলল তারপর আরেকটু তেল মাখলে আরও ভালো হয় অনেক কিছুই তোমরা জানো দেখছি এটা দিদিমণি বলছে অনেক কিছুই তোমরা জানো দেখছি সবাই নিয়মিত মাথা হাত গা পা পরিষ্কার করবে নখ কাটলে নখ অবশ্যই নখ বাড়লে অবশ্যই নখ কাটবে দেখো এতটা পর্যন্ত তোমাদের পড়িয়ে দেওয়া হলো এরপরে একটা কি ছক দিয়েছে দেখো তো নখ মাথা গা হাত পা পরিষ্কার করতে গিয়ে কি সমস্যা দেখেছো তোমরা নিজেরা বলো দেখো প্রথমে দেখবে নখ কাটতে গিয়ে কি সমস্যা হয়েছে নখ কাটতে গিয়ে ঠিকমতো কাটা যায়নি তার জন্য কী করতে হয়েছে তোমরা বড়দের সাহায্য নিয়েছো নীল কাটার সাহায্যে কেটেছো বা ব্লেড দিয়ে কাটতে গেলে অবশ্যই বড়দেরকে খুব সাবধানে কাটতে হবে তারপরে দেখো মাথা মাথায় যদি নোংরা জমেছে মাথায় অনেকের লম্বা লম্বা চুল থাকে তাদের মাথায় জট পড়ে যায় তার জন্য কী করতে হবে ভালো করে শ্যাম্পু দিয়ে চান করতে হবে তেল দিতে হবে যা চুলে তেল দাও না তাদের বলছি অবশ্যই চুলে তেল দেওয়া দরকার তারপরে গা হাত পা পরিষ্কার করতে গিয়ে গা পা পরিষ্কার করতে গিয়ে অনেক সময় দেখা গেছে পিঠে আমাদের হাত পৌঁছায় না তখন বড়দের কাউকে বলতে হবে পিঠে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে দিতে এইভাবেই আমরা আজকে এক থেকে পাঁচ পাতা পর্যন্ত পড়লাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যে নতুন এসছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ধীরে 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 গোটা পড়াটা আমরা শিখে নেবো সবাই ভালো থাকবে